বাংলাদেশ এখন বিশ্ব অর্থনৈতিকভাবে মর্যাদাপূর্ণ অবস্থানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2009 সাল থেকে গণতান্ত্রিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় থাকায় বাংলাদেশ এখন বিশ্বজুড়ে অর্থনৈতিকভাবে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে। সুইজারল্যান্ডে জেনোভায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF আয়োজিত নিউ ইকোনমিক অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, শেখ হাসিনা বলেন, 2009 সাল থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ বিভিন্ন আর্থসামাজিক সূচকে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 2009 থেকে 2023 মেয়াদে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উত্তরণের মাধ্যমে উন্নয়নশীল দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি উল্লেখ করেন যে মাথাপিছু আয় ২৮২৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যা 2006 সালে ছিল মাত্র ৫৪৩ মার্কিন ডলার। দারিদ্রের হার প্রায় ৪১.৫% থেকে প্রায় ১৮.৭% নেমে এসেছে এবং চরম দারিদ্রের হার ২৫.৫% থেকে ৫.৬% নেমে এসেছে। শেখ হাসিনা বলেন, 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্য সহ হত্যার পর যারা অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল তারা দেশের মানুষের উন্নয়নে কিছু করেনি। গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, তিনি ১৯৮১ সালে দেশে ফিরে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করেছেন। প্রধানমন্ত্রী ৫০ লাখ গৃহহীন ও ভূমিহীন মানুষকে বাড়ি বিতরণের কথা উল্লেখ করে বলেন, দেশে একজন মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না। তিনি বলেন, কোভিড-১৯ মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা এবং বিশ্বব্যাপী খাদ্যপণ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতির উপরও চাপ সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা অবশ্য বলেন যে তার সরকার ওই চাপ কাটিয়ে উঠতে চেষ্টা করছে। একটি জাতির ভবিষ্যৎ গড়তে ভীষণ থাকার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, 2008 সালে নির্বাচনের আগে আওয়ামী লীগ 2021 সালে রূপকল ঘোষণা করেছিল এবং সেই রূপকল 2021 বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট জাতি হিসেবে গড়ে তুলতে তার সরকার রূপকল্প 2041 ঘোষণা করেছে উল্লেখ করে তিনি বলেন, তার সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।